नमस्कार। भारतीय कृषि अनुसंधान संस्थान पुषार तरफ थेके सकलके दीपावली और काली पूजार शुभेच्छा जानिए शुरू करछि कृषक बंधुदेर जन्य आमादेर विशेष अनुष्ठान पुषा समाचार बांगलार आरेकटी नतून पर्व। आपनादेर साथे आछि आमी डॉक्टर आबिर दे, वैज्ञानिक मृत्तिका विज्ञान विभाग, एवं आमी डॉक्टर श्रीला दास, वैज्ञानिक मृत्तिका विज्ञान विभाग। आज आमादेर आलोचनार विषयगुलिर मध्ये थाकछे शस्येर उन्नत पद्धतिते चाष, ड्रागन फलेर उपकारिता ओ चाष पद्धति। एछाड़ाओ थाकछे पुषा ह्वाट्सअप परामर्श विभाग, जेखाने कृषक बंधुरा सरासरि आमादेर ह्वाट्सअप नम्बर 9560297502 कृषि संक्रांत विभिन्न समस्यार कथा जानान, जार समाधान आमादेर विशेषज्ञरा आपनादेर काछे पौंछे देवार चेष्टा करेन। सबशेषे थाकछे आगामी दिनेर आबहावार पूर्वाभास ओ तत्संक्रांत कृषि परामर्श। साधारण मानुषेर रान्नाघरे प्रतिनियत दरकारी एकटी जिनिस हलो सर्षे। से इलिश माछ होक अथवा बेगुन भाजा, सर्षेर तेल छाड़ा भावाई जाए ना। तैलशस्यगुलिर मध्ये उत्पादनेर निरीखे सर्षे भारते द्वितीय स्थान अधिकार करे। तेल छाड़ाओ सर्षेर बीज और शाक रान्नाय व्यवहृत हय। ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদে বিগত কয়েক দশকের নিরলস গবেষণার ফল হিসাবে আমরা সর্ষের বেশ কিছু উন্নত প্রজাতি পেয়েছি। সর্ষের কোন জাত পশ্চিমবঙ্গের জন্য উপযুক্ত এবং কিভাবে বা এর চাষ করবেন তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ডক্টর প্রলয় কুমার ভৌমিক। সর্ষে পশ্চিমবঙ্গের একটি গুরুত্বপূর্ণ শীতকালীন ফসল এবং ভারতবর্ষেরও। যে সকল জমিতে আপনার ধান কাটার পরে পড়ে থাকে সেই জমিতে সর্ষে খুব সহজেই চাষ করা যায়, কারণ সর্ষেতে জলের মাত্রা খুব কম লাগে এবং খুব কম সময়ে ভালো লাভ পেতে পারেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রধানত চাষিরা B9 অথবা B9 চাষ করে থাকেন। এছাড়াও আমাদের পুষা ইনস্টিটিউট থেকে যে সকল ভ্যারাইটি বেরিয়েছে এখনও পর্যন্ত সেগুলো চাষি ভাইরা চাষ করতে পারেন। পুষা অগ্রণী, পুষা মাহেক যা GD6 নামে পরিচিত, পুষা সর্ষে 25, পুষা সর্ষে 28, পুষা সর্ষে 26 খুব কম দিনে পেকে যায়, 110 থেকে 120 দিনের মধ্যে, এবং প্রত্যেকটারই ফলন মোটামুটি 17 থেকে 20 কুইন্টালের মধ্যে পেতে পারেন। আপনারা জানেন সর্ষের তেল এবং খোলের মধ্যে কিছু ক্ষতিকারক পদার্থ বা রাসায়নিক থাকে যা মানুষ এবং গবাদি পশুর ক্ষেত্রে খুব একটা ভালো না, যেমন হচ্ছে ইউরিক অ্যাসিড যা মানুষের ক্ষেত্রে ভালো না, এবং গ্লুকোসিনোলেট যা আমাদের গবাদি পশুর ক্ষেত্রে খুব একটা ভালো না। পুষা ইনস্টিটিউট এরকম দুটি ভ্যারাইটি ডেভেলপ করেছে, যেমন পুষা মাস্টার্ড 30 এবং পুষা 00 মাস্টার্ড 33। তবে পুষা মাস্টার্ড 30 ক্ষেত্রে লো ইউরিক অ্যাসিড যা আমাদের মানুষের শরীরের জন্য খুবই ভালো, এবং পুষা 00 মাস্টার্ড 33 যার মধ্যে দুটোই মানে গ্লুকোসিনোলেট এবং ইউরিক অ্যাসিড দুটোর মাত্রাই কম থাকে, তো সেক্ষেত্রে মানুষ এবং গবাদি পশু উভয়ের ক্ষেত্রে উপকারী। এই দুটো ভ্যারাইটি পশ্চিমবঙ্গের জন্য যদিও নয় তবুও আপনার চাষি ভাইরা চাষ করতে পারেন, কারণ এটি স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী। এবার আসি আপনি জমি কীভাবে চাষি ভাইরা তৈরি করবেন। প্রধানত জমিটাকে ভালো করে চাষ দেবেন এবং সমতল করে নেবেন, যাতে যখন সেচ দেবেন জল সমানভাবে সমস্ত জায়গায় যেতে পারে। ছোটো ছোটো পাটে ভাগ করে নিতে পারেন এবং বাঁধ দিয়ে দেবেন। এবার আসি সোয়িং কীভাবে করবেন। বীজ যখন সোয়িং করবেন অবশ্যই চাষি ভাইরা লাইনে লাগাবেন, মানে সারিবদ্ধভাবে, সেক্ষেত্রে বীজের পরিমাণ কম লাগবে। সোয়িং করতে 1 হেক্টরের জন্য 3 থেকে 4 কিলো বীজ লাগবে, আর যদি ছিটিয়ে বা ব্রডকাস্টিং করে লাগান সেক্ষেত্রে প্রায় দ্বিগুণ পরিমাণ বীজ লাগবে। যখন আপনারা বীজ লাগাবেন দুটো সারির মধ্যে দূরত্ব অবশ্যই 30 সেন্টিমিটারের মতো রাখবেন, এবং দুটো চারার মধ্যে দূরত্ব 15 সেন্টিমিটার হলে ভালো হয়, কিন্তু যখন আপনি সোয়িং করবেন তখন এটা সম্ভব না। যখন 25 দিনের মাথায় নিড়ান দেবেন সেই সময়ে যদি পারেন তাহলে দুটো চারার মধ্যে 15 সেন্টিমিটার দূরত্ব রাখবেন এবং এতে ফলন ভালো হবে। সর্ষের বীজ খুব ছোটো এবং 2 থেকে 2.5 সেন্টিমিটার গভীরতাতেই বীজ লাগাবেন, এর বেশি গভীরতায় লাগাবেন না। এবার আসি কোন কোন রাসায়নিক সার কী পরিমাণে আমরা জমিতে দেব। প্রধানত 50 কিলো ইউরিয়া, 75 কিলো SSP এবং 20 কিলো MOP লাগে প্রতি একরে।
এর মধ্যে ইউরিয়া 25 কিলো যখন আপনি জমি তৈরি করবেন সেই সময় দেবেন, বাকি 25 কিলো 25 থেকে 30 দিনের মাথায় যখন প্রথম সেচ দেবেন চাপান সার হিসাবে ব্যবহার করবেন। এছাড়া 75 কিলো SSP এবং 20 কিলো MOP কে যখন জমি তৈরি করবেন সেই সময় দেবেন। অবশ্যই জমি পরীক্ষা করে নেবেন, যদি সালফারের মাত্রা কম থাকে তো সেক্ষেত্রে সালফার জাতীয় রাসায়নিক সার প্রয়োগ করতে পারেন। সোয়িং করার পর 25 থেকে 30 দিনের মাথায় প্রথম সেচ দিন এবং তারপর 60 থেকে 65 দিনের মাথায় দ্বিতীয় সেচ দিতে পারেন। চাষি ভাইরা অবশ্যই বীজ লাগানোর 20 থেকে 25 দিনের মাথায় নিড়ান দেবেন এবং তার মাধ্যমে আগাছাও দমন হবে এবং গাছের স্বাস্থ্য ভালো থাকবে। ড্রাগন ফল বর্তমান সময়ের বাণিজ্যিকভাবে চাষযোগ্য, অতি সম্ভাবনাময়, খাদ্যোপযোগী ও পুষ্টিগুণ সম্পন্ন একটি ফল, যার এখন ভারতবর্ষের বিভিন্ন এলাকায় এবং ভারতের বাইরে বিপুল চাহিদা। পশ্চিমবাংলার চাষিদের কাছে আর্থিক সহায়ককারী ফল হিসাবে ড্রাগন ফল চাষ এখন খুবই আকর্ষণীয় এবং গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ড্রাগন ফল লাতিন আমেরিকায় মেক্সিকোতে প্রথম চাষ করা হয় এবং আজকের দিনে অর্থকরী ফসল হিসাবে সারা বিশ্বে নজর কেড়েছে। এই ক্যাকটাস জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদের ফল পুষ্টিকর খাদ্য হিসাবে ও জ্যাম, জেলি, আইসক্রিম ইত্যাদিতে ব্যবহৃত হয়। ড্রাগন ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। তাছাড়াও অসংখ্য ঔষধীয় গুণাগুণ আছে এই ফলের, যা কিনা এর বাজারে আকাশ ছোঁয়া চাহিদার অন্যতম কারণ। এই ড্রাগন ফল কীভাবে চাষ করবেন, জমি তৈরি, চারা লাগানো, সার প্রয়োগ, জলসেচ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন পুরুলিয়া কল্যাণ কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে উদ্যান বিভাগ বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিনাংশু ঘোষ। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল এবং তার সাথে সাথে বাজারেতে তার চাহিদাও আস্তে আস্তে বাড়ছে এবং চাষিরা যদি এই ফসলের চাষ করে তাহলে অনেকটাই লাভবান হতে পারে। এই ফসলটি আমাদের পুরুলিয়ার জেলার জন্য এবং তার সাথে সাথে লাল কাঁকুড়ে মাটি যে অঞ্চলগুলি যেমন বাঁকুড়া, মেদিনীপুরের কিছু অংশ এবং বীরভূমেতে চাষ করে চাষিরা কিন্তু অনেকটাই লাভ অংশ করতে পারবে। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এখানটাতে অনেকটাই কাঁটাযুক্ত গাছপালাগুলি আছে। এই গাছগুলি অনেকটাই ফণীমনসার মতন, কিন্তু অ্যাকচুয়ালি ফণীমনসা নয়, এটাকে আপনারা সাধারণত জানেন এটা হলি ড্রাগন ফ্রুট বা ড্রাগন ফলের চাষ। অনেক রকমের জাত আছে, তার মধ্যে আমাদের পুরুলিয়াতে যেটি ভালো হয়েছে সেটি হলো এই জাতটি হলো ব্লাডি মেরি, লাল খোসাযুক্ত, ভিতরের শাঁসটিও লাল রঙের। এছাড়াও আরও দুই প্রকারের ড্রাগন ফল পাওয়া যায়, লাল শাঁসযুক্ত, ভিতরে যার শাঁসটি হলুদ হয়, এবং আর একটি লাল শাঁসযুক্ত যার ভিতরটা সাদা হয়। কিন্তু মূলত বাজারেতে লাল শাঁসযুক্ত যে ফলটি সেটি বেশি প্রচলিত এবং তার স্বাদটাও অনেকটাই ভালো। কালকে এই ফলটি পলিনেশন হয়ে যায় এবং তার ফলে এটা বন্ধ হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালেতে যেগুলো ফ্রুট সেট হয়ে যায় সেগুলো এই আকারেতে আপনার দেখতে পাওয়া যায় এবং পরবর্তীকালেতে এটি খোসাটি লাল হয়ে যায় এবং ভিতরে শাঁসটিও লাল হয়ে যায়। কী করে আমরা বুঝতে পারবো সেগুলো আমরা কী করে বুঝতে পারবো যে ফলটা পেকে গেছে সেটা আমরা পরবর্তীকালে আলোচনা করছি, কিন্তু তার আগে মাটি নিয়ে একটুখানি আলোচনা করে নিই যে এই ফসলটি যেখানে বেশি জল নিকাশির ব্যবস্থা আছে বা ভালো জল নিকাশির ব্যবস্থা আছে সেই জায়গাতে আমরা এটাকে খুব ভালোভাবেই চাষ করতে পারি। পুরুলিয়া জেলাতে অনেকটাই বিস্তীর্ণ এলাকা, উঁচু জমি যেখানেতে কোনো কিছু চাষবাস করা যায় না, সেখানেতে আমরা এই ফসলটি চাষ করতে পারি। মাটির pH যদি 6.5-এর মতন থাকে তাহলে সেই ক্ষেত্রে করা যায়, বালি দোঁয়াশ মাটি যদি থাকে এবং জল নিকাশির ব্যবস্থা যেটা বললাম শুরুর দিকে যদি থাকে তাহলে খুব ভালো হয়। এবং তার সাথে সাথে আপনারা অনেক জায়গাতে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখাবেন এই পোলের সাথে এইখানেতে একটা সাইকেলের মতন গোল রিং দিয়ে দেওয়া হয় যাতে এই গাছটি যখন বড় হয়ে ঢালু হয়ে চলে যায়। আমরা এইখানেতে একটু আলাদাভাবে করছি যে এইখানেতে ফাইবারের তার লাগিয়ে দিচ্ছি, ইউভি স্টেবিলাইজড ফাইবারের তার লাগিয়ে দিচ্ছি এবং সেই তারেতে আমরা
এটাকে উল্টে দিচ্ছি। আপনারা ওই দিক থেকে দেখতে পাবেন যে বড় গাছগুলি বা ডালগুলি বেরিয়ে গেছে, সেগুলো আমরা উল্টো দিকে করে দিচ্ছি। এটা আর একটা টেকনিক যে আমরা যদি করে দিতে পারি তাহলে করা যায়। এইভাবে আমরা ড্রাগন ফল কিন্তু চাষ করতে পারি। রোগ পোকা বিশেষ কিছু লাগে না, কিন্তু এটাতে গোড়ার দিকে একটুখানি পোকার আক্রমণ হয়। তো সাধারণত যে কোনো ইনসেকটিসাইড আমরা ইমিডাক্লোপিড বা ক্লোরোপাইরিফস সাধারণত ব্যবহার করতে পারি। সবাই ভাববে যে না, এটাতে সারের প্রয়োজন নেই, কিন্তু অবশ্যই সারের প্রয়োজন পড়ে এবং বছরেতে দুবার, একটি হলো অক্টোবর মাসেতে এবং দ্বিতীয়টি হলো আপনার মার্চ এপ্রিল মাসেতে আমাদেরকে কিন্তু এই ফসলেতে কিন্তু সার প্রয়োগ করতে হয়। তার সাথে সাথে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছিলাম যে কী করে আমরা বুঝতে পারবো যে ফলটা পেকে গেছে, যখন দেখবেন যে এই ফলটা লাল রঙের হয়ে গেছে এবং কালো পিঁপড়ে উপর দিকে উঠছে, তখন আমাদেরকে জেনে নিতে হবে যে ম্যাচিউরিটি ইন্ডেক্স যেটাকে বলা হয় ফল পাকার সময় বা কী করে বুঝতে পারবো, তখন কিন্তু আমাদেরকে জানতে হবে যে এই ফলটা পেকে গেছে। আশা করি আজকের এই ড্রাগন ফ্রুটের ব্যাপারেতে আলোচনা করারা বা যে চাষিরা বন্ধুরা দেখছেন তারা এটা নিয়ে আগ্রহী হবেন এবং পরবর্তীকালেতে এই চাষ করবেন। কেন কি একটু আলাদা চাষ, যদি আলাদা চাষ করেন তাহলে কিন্তু ভালো বাজারজাত করা যাবে এবং ভালো দামও পাওয়া যাবে। বিশদ আরও জানার জন্য আপনারা কৃষি বিজ্ঞান কেন্দ্র কল্যাণীতে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন, যেটা পুরুলিয়ার 2 নম্বর ব্লকেতে অবস্থিত জাহাজপুর গ্রামে। অনেক অনেক ধন্যবাদ ও নমস্কার। এবার আসছি পুসা ফর্সা পরামর্শ বিভাগে আপনাদের পাঠানো কিছু সমস্যার সমাধান নিয়ে। সৌমিক পাল মোহাম্মদবাজার বীরভূম থেকে জানতে চেয়েছেন, জমিতে বেগুন গাছের পাতা শুকিয়ে গাছ মরে যাচ্ছে, কিভাবে প্রতিকার করব? বেগুন গাছের পাতা শুকিয়ে যাওয়া একটি ছত্রাকজনিত রোগ। এক্ষেত্রে 12% কার্বেন্ডাজিম এবং 63% ম্যানকোজেবের সংমিশ্রণে উপলব্ধ ছত্রাকনাশক, যা বাজারে সাফ নামে পরিচিত, এই ধরনের ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো ফল পাওয়া যাবে। পরেশনাথ দাস চণ্ডীতলা 1 নং ব্লক হুগলি থেকে জানতে চেয়েছেন, বরবটির বীজকে প্রাইমিং করতে পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা যাবে কিনা? সিড প্রাইমিং পদ্ধতিতে পটাশিয়াম নাইট্রেটের 1% দ্রবণ তৈরি করে বরবটির বীজকে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। এরপর বীজকে শুকিয়ে বপন করতে হয়। সিড প্রাইমিং করলে বীজের অঙ্কুরোদ্গমের হার তুলনামূলকভাবে বেড়ে যায়। আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে তা আমরা এবার জেনে নেব আমাদের বিশেষজ্ঞের কাছ থেকে। সাথে থাকছে আবহাওয়া সংক্রান্ত কৃষি পরামর্শ। নমস্কার। আগামী 1 সপ্তাহের আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, কয়েক জায়গা আংশিক মেঘলা থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে সর্বোচ্চ তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস থাকবে। বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা 64 থেকে 72% এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা 38 থেকে 49% থাকবে। হাওয়ার গতিবেগ 6 থেকে 8 কিলোমিটার প্রতি ঘন্টায় এবং হাওয়া উত্তর পূর্ব বা উত্তর পশ্চিম দিক থেকে আসবে। আবহাওয়া সম্বন্ধিত কৃষি পরামর্শে ধানের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী কয়েকদিনের ভালো আবহাওয়াকে কাজে লাগিয়ে জলদি যাতে খরিফ ধান কাটার ব্যবস্থা করুন। ধানের গোড়া বা নাড়া মাঠে পোড়াবেন না, কেটে মাটির সাথে মিশিয়ে দিন, যা মাটির উর্বরা শক্তিকে বাড়াতে সাহায্য করবে ও মাটির জো ঠিক থাকবে। পুসা ডিকম্পোজার ক্যাপসুল 4টি প্রতি হেক্টর জমির জন্য ব্যবহার করলে নাড়ার পচন প্রক্রিয়া তাড়াতাড়ি সম্পন্ন হবে। আলুর ক্ষেত্রে উন্নত মানের বীজ সংগ্রহ করুন, আলু লাগানোর জমি তৈরি করুন, আলুর বীজজনিত রোগ থেকে আলুকে বাঁচাতে বীজ শোধন করুন। আলু শোধন করার জন্য আলুগুলিকে কার্বেন্ডাজিম 1 গ্রাম বা ম্যাংকোজেব বা কার্বক্সিন 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ভিজিয়ে 24 ঘন্টার মধ্যে রোপণ করুন। ফসল বিশেষ পরামর্শ মটরশুঁটির ক্ষেত্রে বলা হচ্ছে, বর্তমান আবহাওয়া মটরশুঁটি বোনার জন্য অনুকূল। ক্যাপটান বা থাইরাম 2 গ্রাম প্রতি কেজি ও রাইজোবিয়াম কালচার দিয়ে বীজ শোধন করুন।
মৎস্য চাষের ক্ষেত্রে দেশি কার্পের পুকুরে 100 কেজি বিঘা প্রতি অনুপাতে গোবর সার প্রয়োগ করুন, যা ফাইটোপ্ল্যাঙ্কটনের বেড়ে ওঠা ত্বরান্বিত করবে ও ইয়া মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হবে। আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শের জন্য মেঘদূত অ্যাপ এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস পেতে দামিনী অ্যাপটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড করে নিন। প্রিয় কৃষক বন্ধুরা, আশা করছি পুষা বাংলা সমাচার বাংলার আজকের এই পর্ব আপনাদের উপকারে আসবে এবং কৃষি সংক্রান্ত বেশ কিছু সমস্যার সমাধানে সহায়ক হবে। সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করছি যে কৃষি সম্পর্কিত বিভিন্ন বিষয় সম্পর্কে নানান তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। তাছাড়াও আপনারা ফেসবুক ও টুইটারের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই কৃষি সংক্রান্ত কোনো প্রশ্ন, সমস্যা বা মতামত থাকলে সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9560297502 এ পাঠাতে পারেন। প্রশ্নের সাথে আপনাদের নাম এবং ঠিকানা পাঠাতে ভুলবেন না। কৃষি সংক্রান্ত আরও কিছু নতুন বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পুষা সমাচার বাংলার আগামী পর্বে 19 নভেম্বর শুক্রবার। আমাদের সাথে যুক্ত থাকার জন্য পুষা সংস্থানের তরফ থেকে আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।